স্যার আপনি শুরু করে দেন স্যার। ঠিক আছে, দেখা যাচ্ছে, স্লাইড দেখা যায়? নজর স্লাইড দেখছে? হ্যালো, না স্যার, এখনো শেয়ার হয়নি। হ্যালো, জি স্যার, এখনো স্যার স্ক্রিন শেয়ার জি হয়নি। স্যার, আপনার কথা স্পষ্ট শোনা যাচ্ছে, বাট স্যার আপনার স্লাইড যেটা শেয়ার করতেছেন ওটা এখনো। হ্যালো স্যার, আপনার স্লাইড দেখা যাচ্ছে না স্যার। রাখি, স্লাইড দেখা যায়? দেখা যাচ্ছে স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। আসলে একটু সরি, মানে সকাল থেকে। ওকে, গত ক্লাসে আমরা এতটুকু পড়ছিলাম, তাই না? জি স্যার, আচ্ছা, এখন দেখো, ওই যে আমরা এখন যেটা পড়ব সেটা হচ্ছে ইউনিট সেল। হ্যাঁ, তো ইউনিট সেল আসলে কেন আমাদের পড়া দরকার এটা আমরা দেখব। যে ফর এক্সাম্পল, যে ইউনিট সেল এটাকে বলে একটা শব্দ আর কি, যে মনে করো এটা একটা ম্যাটেরিয়াল। হ্যাঁ, এটা একটা ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, কেমন? তো ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল, এখানে মনে করো অ্যাটম গুলো একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে। এখন যদি গবেষণা করার জন্য এই যে একটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাটম গুলো একটা রেগুলার অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে, সেখানে তুমি যদি এই দিক দিয়ে একটা টুকরা কেটে নাও, এখান থেকে একটা পিচ যদি করো, এখান থেকে যদি একটা পিচ করো, তাহলে দেখা যাচ্ছে যে এই অ্যাটমিক অ্যারেঞ্জমেন্ট যেটা আছে সেটা পুরো ম্যাটেরিয়ালের মধ্যে একরকম। তাহলে এখন গবেষণা করতে দেখা যায় যে এই ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল গুলো অনেক দামি ম্যাটেরিয়াল, অনেক খুবই এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল। স্যার আপনার কথা বাই মনে করো যে একটা একজন গবেষণা, মানে আমরা যদি কথা বোঝা যাচ্ছে না স্যার, মানে কেটে কেটে আসতেছে। হ্যালো, শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। আপনার কথা পড়ানোর সময় স্যার কথা কেটে কেটে আসতেছে, নেট মনে হয় কানেকশন একটু স্যার প্রবলেম দিচ্ছে। এখন শোনা যায়? এখন ক্লিয়ার ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, তো ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল যেটা আছে, ক্রিস্টালাইন ম্যাটেরিয়াল গুলো
খুবই এক্সপেন্সিভ। এখন মনে করো যে একজন প্রফেসর আন্ডারে ফর এক্সাম্পল আমি এই ম্যাটেরিয়ালটা কিনলাম প্রায় 3 লাখ টাকা দিয়ে, 4 লাখ টাকা দিয়ে বা সামথিং ডলার দিয়ে। তা এখন যদি আমাদের রিসার্চ করার গবেষণা যেটা আছে সেই গবেষণাটা খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে আমি একা ইউজ করে ফেলি। ফর এক্সাম্পল একজন প্রফেসরের আন্ডারে কেউ ইলেকট্রিক্যাল প্রপার্টি মেজার করবে এই ম্যাটেরিয়ালের, কেউ বললো যে না স্যার আমি মেকানিক্যাল প্রপার্টি মেজার করব, কেউ বললো যে আমি মাইক্রো ক্র্যাক দেখবো ভিতরে, কেউ বললো যে আমি মাইক্রো স্ট্রেন্থ দেখবো সে কতটুকু স্ট্রেন্থ নিতে পারে, সে শক্তিশালী কিনা এরকম দেখতে পাবো, কেউ বলেছে আমি এটা অন্য নেচার স্টাডি করব। এখন প্রত্যেককে যদি আমি যদি এরকম ম্যাটেরিয়াল দেওয়া লাগে তাহলে তো রিসার্চ গবেষণা খুবই এক্সপেন্সিভ হয়ে যাবে। হ্যালো জি স্যার বলেন স্যার। আচ্ছা তো এখন আমরা কি করি পরবর্তীতে হ্যালো এখন শোনা যায়? এখন যে এখন কি করি তখন আমরা কি করি একটা এই যে এলিমেন্টস আমরা যে এখানে যে এই ক্রিস্টালাইন ম্যাটেরিয়ালটা আছে তার যদি একটা অংশ কেটে নিই, ফর এক্সাম্পল আমরা ম্যাটেরিয়ালটা প্রয়োজন নেই, কারণ হলো যে অ্যাটম গুলো অথবা মলিকুল গুলো যে রেগুলার অ্যারেঞ্জমেন্টের মধ্যে আছে পুরো ম্যাটেরিয়াল ভরে আছে, তখন আমরা করি কি এই ছোট্ট একটা অংশ কেটে নিই এবং সে এই অংশটা নিয়ে যে ইলেকট্রিক্যাল প্রপার্টি মেজার করবে এই ম্যাটেরিয়ালের, সে যদি এই অংশটার এখান থেকে একটা স্যাম্পল তৈরি করে এবং সেখানে তোমার ওয়্যার গুলো লাগাইয়া ওয়্যার লাগায় ওয়্যার তোমার ইয়ে করে সে যদি এরকম ইলেকট্রিক্যাল প্রপার্টি মেজার করে, ইট মিনস দ্যাট দ্যাট দিস ইলেকট্রিক্যাল প্রপার্টি রিপ্রেজেন্টস দ্য হোল ম্যাটেরিয়াল অ্যাজ ওয়েল, রাইট? এই ছোট্ট একটা পিস যদি কেটে নেয় এটার যে ইলেকট্রিক্যাল প্রপার্টি হবে, যেহেতু এই পিচটা এই ছোট্ট একটা অংশ সেটা পুরো একটা ম্যাটেরিয়ালের অংশ, তাহলে এখানে যে ইলেকট্রিক্যাল প্রপার্টি পাওয়া যাবে এই পুরো ম্যাটেরিয়ালের ইলেকট্রিক্যাল প্রপার্টি শুড বি সেম। মেকানিক আরেকজন করলো কি সে এখান থেকে ছোট্ট একটা অংশ কেটে নিল, পিচ কেটে নিল, তাহলে সেটার সে মেকানিক্যাল প্রপার্টি মেজার করলো এবং সে মেকানিক্যাল প্রপার্টিটা অবশ্যই এই পুরো ম্যাটেরিয়ালকে রিপ্রেজেন্ট করবে। ক্লিয়ার হয়েছে আমার কথা? তাহলে দেখো গবেষণাটা কত সহজ হয়ে গেল যে পুরো ম্যাটেরিয়ালটা তোমাকে ইউজ করা লাগবে না, তুমি একটা ছোট্ট একটা পিচ যদি কেটে নাও একটা অংশ যদি কেটে নাও এবং সেটাকে যদি তুমি যদি স্টাডি করো সেই স্টাডির ফলাফল যেটা রেজাল্ট যেটা শুড বি রিপ্রেজেন্ট দ্য হোল ম্যাটেরিয়াল, রাইট? অ্যাজ ওয়েল তো এখন এইটাকেই বলা হয় যে ইউনিট সেট। মানে আমি ছোট্ট একটা ইউনিট কেটে নিলাম, ইউনিট কেটে নিয়ে সেখান থেকে আমি পড়াশোনা করে আমি দেখলাম যে পুরো ম্যাটেরিয়ালের এই যেখানে এখানে যে প্রপার্টি পাওয়া যাচ্ছে সেই প্রপার্টিটা পুরো ম্যাটেরিয়ালকে রিপ্রেজেন্ট করে। আমার কথা শোনা যাচ্ছে এখন? ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে আমরা ইউনিট সেল। কেমন দেখো এখানে আমি দেখাচ্ছি ইউনিট সেল। উই হ্যাভ সিন দ্যাট দ্য অ্যাটমিক অর্ডার ইন ক্রিস্টালাইন সলিডস ইন্ডিকেটস দ্যাট দ্য স্মলেস্ট গ্রুপ অফ অ্যাটমস ফর্ম এ রিপিটিভ প্যাটার্ন। একই ধরনের প্যাটার্ন পুরো ম্যাটেরিয়ালের মধ্যে থাকে, একই ধরনের প্যাটার্ন। তাহলে আমার পুরো ম্যাটেরিয়ালটি নিয়ে পড়াশোনা করার দরকার নেই, কেমন? এই জন্য হয় কি আমাদের গবেষণাটা খুবই সিম্পল এবং গবেষণাটা খুবই লো কস্টে হচ্ছে, আদারওয়াইজ তো খুবই এক্সপেন্সিভ হয়ে যেত গবেষণা বের হইতো, কোনো টেকনোলজি বের হওয়াটা দুরূহ ব্যাপার ছিল।
কারণ ছোট ছোট মেটেরিয়াল অনেক দাম, সেখান থেকে আমাদের কাছে অনেক স্টুডেন্ট থাকে এক একটা ল্যাবে 15, তখন আমরা তাদেরকে ছোট ছোট অংশটা কেটে নিই। এখন দেখা একটা এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখা যাচ্ছে, স্লাইড দেখা যায়। আজকে তো খুব ডিস্টার্ব করছে, কি দেখতে পাচ্ছো কি পাচ্ছ না? খুব জি স্যার দেখা যায়, দেখা যাচ্ছে। ওকে, এখন দেখো এটা একটা ইউনিট সেল, এটা একটা ইউনিট সেল, একটা ম্যাটেরিয়াল। কি ম্যাটেরিয়াল বলো? নিচে দেখা আছে এম টু আই, তুমি জার্কোনিয়াম কখনো দেবো, কখনো দেবো হাফনিয়াম, কখনো ট্যান্টালাম। যখন আমরা জার্কোনিয়াম দিলাম তখন এটাকে বলা হয় জার্কোনিয়াম ইন্ডিয়াম কার্বাইড। হাফনিয়াম যখন দেবো হাফনিয়াম ইন্ডিয়াম কার্বাইড, ট্যান্টালাম যখন দেবো ট্যান্টালাম ইন্ডিয়াম কার্বাইড। এখন ফর এক্সাম্পল আমি জার্কোনিয়াম দিলাম, জার্কোনিয়া দেওয়ার পরে দেখো এই যে ব্লু যেগুলো আছে সেগুলো হচ্ছে জার্কোনিয়া, রেড যেগুলো আছে সেটা হচ্ছে ইন্ডিয়াম, আর তোমার অ্যাশ কালার যেটা আছে সেটা হচ্ছে কার্বন। এখন দেখো এইটা হচ্ছে একটা ইউনিট সেল, এটা আমার এক ছাত্রী তোমার আমাদের ল্যাবে তৈরি করেছেন, সে তোমার একটা রিসার্চ গ্রুপে আমরা ক্যামব্রিজ ইউনিভার্সিটি আর তোমার রাজশাহী ইউনিভার্সিটি, ভাসানি সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি টাঙ্গাইল, আর হচ্ছে চুয়েট, আমাদের গ্রুপ আমরা ইউজ করি। আরো এক দুইটা গ্রুপ আছে বাইরে, অস্ট্রেলিয়াতে আছে, ইউনিভার্সিটিতে আছে। আমরা একটা সফটওয়্যার একটা ল্যাবরেটরিতে আমরা ইউজ করি, সেইটা সেখানে কাজ করে সে তোমার এই ম্যাটেরিয়ালটা তৈরি করছে। শোনা যায়? শুনতে পাচ্ছ তোমরা? আমি এতক্ষণ ভাবতেছি আমারই শুধু নেটের প্রবলেম নাকি। হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি আপনাকে? হ্যালো জি স্যার, শুনতে পাচ্ছি? হ্যালো জি স্যার, নেটওয়ার্ক কিন্তু বারবার মারবার কেটে যাচ্ছে, কি গতকাল থেকে নেটের একটু বিকালে ঢাকায় একটু সমস্যা হয়। জি স্যার, মাঝে মধ্যে এমন একটু হয়, নেট কানেকশন প্রবলেম করে। আচ্ছা, ওকে, সরি। আসলে এই যে মেটেরিয়ালটা কেমন, একটু একজনে আওয়াজ দিও। আমার হ্যালো, হ্যাঁ জি স্যার বলুন। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, কিছু তো শোনা যাচ্ছে।
আচ্ছা তো ইউনিট সেল আমি তোমাদেরকে বোঝাতে যাচ্ছিলাম, এখানে যে ম্যাটেরিয়ালটা তৈরি করেছি আমরা সেটা হচ্ছে তোমার জারকোনিয়া ইন্ডিয়াম ক্যান্ড কার্বাইড অথবা হাফনিয়াম ইন্ডিয়াম কার্বাইড অথবা ট্যান্টালাম ইন্ডিয়াম কার্বাইড। একজন একটু আওয়াজ দিও, আমি বুঝতে পারছি না আসলে কখন ইয়ে হয়ে যায়, খুবই ডিস্টার্ব করছে আজকে। তো এটা আমরা যেটা তৈরি করেছি সেটা হচ্ছে তোমার আমাদের যে আমাদের একটা সিমুলেশন ল্যাব আছে আমাদের ফিজিক্স এর, শুনে খুশি হবা যে এটা ক্যামব্রিজ ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটি একটা গ্রুপ ফিজিক্স ডিপার্টমেন্টের, তারপরে মাওলানা ভাসানী সায়েন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি চুয়েট, আর হচ্ছে কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি অস্ট্রেলিয়াতে সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটি। এখানে আমাদের কিছু রিসার্চার আমরা তোমার একটা কোলাবোরেটিভ ওয়েতে আমরা আমাদের কাজগুলো করি। এটা আমার একজন এমফিল স্টুডেন্ট ম্যাটেরিয়ালটা তৈরি করছে, তারপরে কিছু কিছু ছাত্রী আছে, একজন ছাত্রী এই ম্যাটেরিয়ালটা তৈরি করছে। সে কি করছে দেখো, আমি এই কথাটা তোমাদেরকে কেন বলতে চাচ্ছি যে এটা একটা ইউনিট সেল। এখন দেখো প্র্যাকটিক্যালি একটা ম্যাটেরিয়াল তৈরি করা, ম্যাটেরিয়াল একটা তৈরি করে তারপর তার ইলেকট্রিক্যাল প্রপার্টি মেকানিক্যাল ডিফারেন্ট প্রপার্টি আমরা মেজার করে স্টাডি করি, কিন্তু সিমুলেশন বেজে কি হয়, সিমুলেশনে দেখো সে একটা প্রোগ্রাম করে সে এই ম্যাটেরিয়ালটা নিজে তৈরি করছে, একটা ইউনিট সেল তৈরি করছে। কিভাবে তৈরি করছে, কারণ সে জারকোনিয়া হাফনিয়া এবং ট্যান্টালাম যেগুলো আছে এই ম্যাটেরিয়ালে সে বিভিন্ন পজিশন গুলো জানে, অ্যাটম গুলো কোথায় কোথায় থাকে এগুলা বলছে, সে এই ম্যাটেরিয়ালটা কোন ধরনের কোন কোন সিস্টেমে আছে সেটা আমরা কিছুক্ষণ পরে পড়বো, সেরকম পরে সে অ্যাটম গুলো দিয়েছে। দেওয়ার পর সে এখন এই ইউনিট সেল তৈরি করার পর এখান থেকে ইলেকট্রনকে সে এরকম বিভিন্ন জায়গা দিয়ে ইলেকট্রনকে সে এখান থেকে প্রসেস করাচ্ছে, ইলেকট্রন এনার্জি দিয়ে এখান থেকে তোমার পাস করাইতেছে। এরপরে সেখানে ইলেকট্রন গুলো যে এই যে অ্যাটম গুলোর সাথে ইন্টারাকশন হবে সেখান থেকে সে বিভিন্ন প্রপার্টি মেজার করবে। এখন সে এখানে মনে করে এই যে প্রপার্টি গুলো মেজার করে সে বলে দিচ্ছে যে কেউ যদি প্র্যাকটিক্যালি এই ম্যাটেরিয়ালটা তৈরি করে, শোনা যায়? জি স্যার। তো এখন এই প্র্যাকটিক্যালি কেউ যদি এই ম্যাটেরিয়ালটা তৈরি করে তাহলে সে এই প্রপার্টিটা পাবে। ফর এক্সাম্পল সে এখানে এখন এটাই হচ্ছে এক্সপেরিমেন্টাল এক্সপেরিমেন্ট এবং সলিউশন পেজ যেটা আছে তোমার থিওরি। এখন মনে করো আমরা যখন পাবলিশ করছি, এটা আমাদের ইউরোপের একটা ভালো জার্নালে পাবলিশ হয়েছে, এখন আমাদের এই ডাটা গুলো সবাই তোমার অপটিক্যাল প্রপার্টি খুবই ভালো, এটা তো অপটো ইলেকট্রনিক্স এর কাজে লাগবে। তো সেখানে তারা তার স্টুডেন্টকে বললো বা পোস্টডক কে বললো যে ম্যাটেরিয়ালটা দ্রুত এই ম্যাটেরিয়ালটা তৈরি করো, সবার আগে আমাদের এই ম্যাটেরিয়ালটা তৈরি করতে হবে। তখন তারা ওই অপটিক্যাল প্রপার্টি মেজার করে অ্যাজ ইট ইজ সিমিলার অপটিক্যাল প্রপার্টি পাবে, কারণ এখানে একটা ইউ। তাহলে সে কি করলো, এই আমার ছাত্রীটা সে দেখো পুরো ম্যাটেরিয়ালটা তৈরি করতে হলো না, একটা ইউনিট সেল তৈরি করছে। এই ইউনিট সেল তৈরি করার পরে ইলেকট্রন সেখানে পাস করছে ডিফারেন্ট এনার্জিতে, পাস করানোর পরে সেখান থেকে যে কোনটার তোমার কোলিশন যেটা হয়েছে সেখান থেকে সে এরকম সমস্ত প্রপার্টি সে স্টাডি করতে পারে, মেকানিক্যাল প্রপার্টি প্রপার্টি, সে যদি সিভেক এফেক্ট তো যে কোনো এফেক্ট, হ্যাঁ মাইক্রো মাইক্রো হার্ডনেস যদি মাপতে চায় যে এটা কতটুকু শক্তিশালী এই ম্যাটেরিয়ালটা, সবকিছু তৈরি করতে পারবে। তাহলে এটাকেই বলা হয় যে যে ইউনিট সেল তোমার কনসেপ্ট। সবার কি ক্লিয়ার হইছে? জি স্যার। ক্লিয়ার হইতে পারছো সবাই? না স্যার। হ্যালো, সবাই বুঝে আসছে ইউনিট সেল মেকানিজমটা কি? সামনে যাব। ওকে, এখন দেখো লেট ইট স্টেপ ইন টু ডাইমেনশনাল সিস্টেম। হ্যাঁ স্যার, কথা কেটে কেটে আসছে।
এখন 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 শোনা যায়? এখন শোনা যাইতেছে স্যার? শোনা যায় কিন্তু কাটা কাটা আসে। হ্যালো, এখন শোনা যাইতেছে? জি স্যার শুনতেছি। কি করা যায়, খুবই আনস্টেবল। হ্যালো, কি করা যায় বলতো? এরকম আনস্টেবল হলে তো ক্লাস নেওয়াটা টাফ। আপনি একটা কথা পড়ানোর সময় মাঝখানে বারবার কেটে আসলে এটা তো খুবই, আমরা আবার বুঝতেছি না, তারপর ঝামেলা হচ্ছে। স্যার আপনি বলেন স্যার, আমাদের প্রবলেম নেই স্যার। আজকে তাহলে স্যার অফ দিয়ে দেন স্যার, নেক্সট ক্লাস থেকে আমরা পড়বো স্যার, একটু বাড়াই আছে, সবাই আগে জয়েন করে ফেলবো। ঠিক আছে ইনশাল্লাহ, ঠিক আছে, বিরক্ত লাগতেছে, ঠিক আছে, সরি। আসলে এইভাবে নেটে আসলে হয় না, আসলে ঠিক আছে, মাঝেমধ্যে হয় এরকম সমস্যা। স্যার ঠিক আছে, আমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবো, আমি আমার এই প্রথম, আসলে এত এরকম হচ্ছে না, কখনো হয়নি। হ্যাঁ বলো, আপনাদের আপনাদের রিসার্চ পেপারটা কি 2015 তে পাবলিশ হয়, 15 থেকে 18 তে? হ্যাঁ হ্যাঁ, এটা ওই যে আমার ছাত্রী আর আমার আরো বেশ কয়েকজনের যে আপনি ওই ইয়ে ছিলেন, নাম ছিলেন মেবি আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের নিজস্ব ওয়েবসাইট আছে চুয়েটের, আমাদের প্রথম আমাদের টিচারদের আমার গ্রুপের ওয়েবসাইট আছে, এই যে চ্যাট বক্সে দিয়েছি, এখানে একটু দেখতে পারো তোমরা কি 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 গবেষণা হয়, কারা কারা আমাদের সাথে আছে, কেমন? জি স্যার ঠিক আছে, তাহলে কেমন ইনশাল্লাহ। আর তোমরা যারা গবেষণা প্রথম দিকে গবেষণা করার চেষ্টা করো, গবেষণা ছাড়া আর কোনো উপায় নাই আসলে আমাদের। চুয়েটের অবস্থা খুবই খারাপ আমাদের, আমরা খুবই ভালো মার্কস পাইনি, আমাদের গত বছর যে রেজাল্ট হয়েছে, প্রত্যেক বছর সরকার এখন আস্তে 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 তোমার আমাদেরকে মানে ইয়ের মধ্যে ঢুকাচ্ছে আর কি। আমাদের মুখের কথা আর হবে না, কারা গবেষণা করে, কোনো মনে করো কয়েক হাজার আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট প্রোডাকশন করলো, সেটাতে কোনো মার্কস নাই, মার্কস হচ্ছে গবেষণা। আমাদের টিচাররা কোথায় কোথায় থেকে ডিগ্রি করছে, টিচারদের কোয়ালিটি, স্টুডেন্টদের প্রোডাক্ট, আমাদের প্রোডাক্ট গুলো কোথায় কাজ করছে, এই সব কিছুর উপর মার্কস হয়ে আমরা মার্কস পাবো। সামনে থেকে র্যাঙ্কিং হয়ে যাচ্ছে খুব দ্রুত, সব র্যাঙ্কিং হয়ে যাবে, কেউ কোনো কথা কথা বলার সুযোগ পাবে না আসলে, সেটা প্রাইভেট হোক সেটা পাবলিক হোক। কথা বুঝতে পারছো? জি স্যার, গত বছর তোমরা র‍্যাঙ্কিং দেখেছো, মুখের কথায় কোনো কিছুই হবে না, বুয়েট যদি হাজারো চিল্লাচিল্লি করে আমরা বাংলাদেশের সেরা, কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। সরকার এগুলা কোনো কথাই মানতেছে না, সরকার বলে দিছে ব্যাস, গুগল স্কলার সারা পৃথিবীর বড় বড় ইয়াগুলো থেকে নেওয়া হবে, তারা যে র�যাঙ্কিং করবে সে র্যাঙ্কিং অনুযায়ী র্যাঙ্ক হবে, কেউ কোনো কথা। ঢাকা ইউনিভার্সিটি তোমার প্রফেসরই আছে প্রায় 900-এর উপরে, 800 কি 900, কেমন তাদের কি কাজ, তারা কি করছে, তাদের কি আউটপুট? সরকার যে এত বড় হাতি পালতেছে, কি আউটপুট? চিলা ইউনিভার্সিটি কত প্রফেসর আছে, কেমন? আমাদের চুয়েটে যত প্রফেসর আছে 44 জন, 45 জন, ঢাকা ইউনিভার্সিটি বুয়েটে এক এক ডিপার্টমেন্ট আছে হচ্ছে বেশি প্রফেসর। বুঝে আসছে কথা? জি স্যার। স্যার আপনি কি ইয়ে গুগল স্কলার র‍্যাঙ্কিং এর কথা বলছেন?
না 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 গুগল না, তোমার ওই যে টোটাল টোটাল কল র‍্যাঙ্কিং যেটা টুয়েটের যত টিচার আছে, টুয়েটের টুয়েটের গত বছরের আউটপুট এটা মনে করো এই বছর এই বছর এই বছর পাবলিশ হবে, সেটা তোমার টুয়েট থেকে কতটা গবেষণা বের হয়েছে, টুয়েটের টিচারদের কোয়ালিটি, তারপর সবকিছু মিলাইয়া আর কি র‍্যাঙ্কিং হবে আর কি। দেখো না বিভিন্ন জায়গায় র‍্যাঙ্ক হচ্ছে, দেখো না ওই যে স্যার এই জন্য তো নরমালি তো স্যার আমাদের ইয়ে আপনাদের জন্য ইয়ে করছে, মানে প্রত্যেক ডিপার্টমেন্টে বেস্ট টিচার হিসেবে গবেষণা দিয়ে একটা পুরস্কার চালানো মানে প্রথমবার এবার থেকে শুরু করছে শুনলাম। না ওইটা তো হচ্ছে ঠিক আছে, কিন্তু ওই যে র‍্যাঙ্কিং যেটা র‍্যাঙ্ক বাংলাদেশে যত ইউনিভার্সিটি আছে র‍্যাঙ্ক মানে ওয়ার্ল্ডের র‍্যাঙ্কিং এর ভিতর ঢোকানো আর কি, ওয়ার্ল্ডে তোমার ডেটা গুলো নিয়ে যে ইয়া করে, তুমি আমাদের ওয়েবসাইটে ঢোকো না, আমরা তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি হিসেবে সারা বাংলাদেশে গর্ব করি, করে কিনা বলো আমাদের আমাদের টুয়েটের ভিতর ঢুকে কয়েক ডিপার্টমেন্টে ঢুকে দেখো কয়জন টিচারের প্রোফাইল আছে বলো, তুমি তোমার নিজের ডিপার্টমেন্টে ঢুকে দেখো না সব টিচারের কি প্রোফাইল আছে কমপ্লিট আছে, একজন একজন বিদেশ থেকে নাম আছে নাম্বার আছে না, সরি টু সে আসলে আমি কাউকে খারাপ বলছি না, এখন মনে করো যে তুমি যে বিদেশে অ্যাপ্লাই করো কেমন, তুমি একটা থাইল্যান্ডে যাও না মালয়েশিয়াতে কোন একটা প্রফেসর ইউনিভার্সিটিতে ঢুকো একটা ডিপার্টমেন্টে ঢুকো, একজন টিচারকে তুমি সারাক্ষণ দেখবা না সে কি কাজ করে তারপরে জানে তার কাছে অ্যাপ্লাই করবা নাকি নাকি সে তোমাকে, এখন ইনফরমেশনের যুগ, কিন্তু অন দা আদার হ্যান্ড তুমি টুয়েটে ঢুকে দেখো কয়জন, আমাদের ফিজিক্স ডিপার্টমেন্ট আমাদের তিনজনের সারা আর নাই মাথা আসার দিছি যে কমপ্লিট করেন কমপ্লিট করেন, যে এখন সিনিয়র টিচার কেউ আছে পেপার আছে 5-6টা এগুলো দিয়ে প্রফেসর হয়ে গেছে 10টা আছে, এটা দিতে উনি লজ্জা পান, লজ্জার কিছু আছে, আগে করেন না এখন করবেন গবেষণা অসুবিধা কি নাই, কোনো ইনফরমেশন নাই, তো গুগলের আর খাইয়া স্কোফাসের আর খাইয়া কাম নাই না, আমেরিকান সোসাইটির আর কোনো কাম না, ওরা চুয়েটে আসবে বাংলাদেশের চুয়েট ছাড়া চুয়েট ছাড়া চুয়েটে যাই আমরা ইনফরমেশন নিয়ে আসবো, ওরা বুয়েটে আসবে ঢাকাতে আসবে কেমন ইনফরমেশন, এত খাইয়া ওদের কাম নাই, ওরা ওখান থেকে কোনো ইনফরমেশনই নাই, আমাদের আমাদের ওয়েবসাইটে যাই দেখো এটাই হচ্ছে আমাদের রিয়েল সিচুয়েশন, কয়েক হাজার তোমার আন্ডার গ্রাজুয়েট পাবে তোমার যদি প্রোডাক্ট করে কোনো লাভ হবে না, আমাদের আমরা খুব রিস্কের মধ্যে আছি এখন, শোনা যায় শোনা যাচ্ছে থাকবে কোথেকে, আমরা তো বারবার বলতে স্যার এগুলো নিয়ে চিন্তা করেন, এক সময় এই যে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ড্যাফোডিল ইউনিভার্সিটি তাদের ওয়েবসাইট গুলোতে ঢুকো বাবা, তুমি তুমি নিজে কমবে, আমরা আমাদের ওয়েবসাইটে কিছু করতে পারলাম না কেমনি হবে কিভাবে সম্ভব, সারাক্ষণ আছে খালি খালি মানে তাল দেওয়ার তালে, হ্যাঁ টুয়েট কুয়েট টুয়েট বুয়েট আমরা আছি আমরা ওইটা আমরা অ্যাডমিশন টেস্ট নেবো ওইটা নেবো সেটা নেবো, এগুলাতে কোনো সরকার কোনো মাথায় ব্যথা করে না, কোনো দামই দিচ্ছে না এগুলা গভর্নমেন্ট, গভর্নমেন্ট বুঝে গেছে যে আমার দেশ আগাচ্ছে সব সেক্টর আগায় যাচ্ছে কিন্তু ইউনিভার্সিটি গুলো র্যাঙ্কিং এর মধ্যে যেতে পারছে না, শত শত কোটি টাকা দিতেছে খরচ করার কোনো জায়গা নাই, গবেষণা না গবেষণা মাথায় ঢুকে না, আমাদের টপ লেভেলে যারা তোমার চাকরি করতেছে আমাদের এখানে যারা তাদের ওয়েবসাইট গুলা ঘাইটা দেখো কি করে এরা, এদের অ্যাচিভমেন্ট কি, এরা যে এরা যে ইউনিভার্সিটিকে যে লিডারশিপ দিচ্ছে এরা কি করছে, এরা এদের কাজ কি, তাহলে আমাদের বুঝে আসে যাবে যে আসলে আমরা কিভাবে আছি, আমি সেই জন্য বলছি তোমরা ফার্স্ট ইয়ারে আছো, তুমি আমার ফার্স্ট ইয়ার একজন স্টুডেন্ট এসে আমাকে বলবে স্যার আমি এই গবেষণা করতে রাজি, আমি এটা স্যার আমার খুব ইন্টারেস্ট স্যার, সারা পৃথিবীতে কংক্রিট নিয়ে কাজ হইতেছে এটা নিয়ে, হঠাৎ করে একটা ছেলে তোমার ভালো কিছু করবে, সব একসাথে ভালো করবে এটা সম্ভব না, গবেষণা কনসেন্ট্রেশন এইটা চিন্তা করা হচ্ছে না, খালি মানে নোট পাতি দাও চোথা দাও পড়াশোনা শেষ করো, ওই সময় আর নাই, ঠিক আছে অনেক কথা বললাম সরি টু সে, আসলে মন খুব খারাপ, আমরা সারা বছর
আমরা কোনো ধান্দা ফান্দা নাই, খালি গবেষণাই করি, কি রিওয়ার্ড কি রিওয়ার্ড পাবো জানি না, আল্লাহ ভালো কিন্তু এটা আমার দায়িত্ব। আমি আমার আমি একজন প্রফেসর, আমি আমার গ্রুপ তৈরি করা, আমি কিছু লোকের আমার যে ডিগ্রি দিয়েছি যাদেরকে, যে ডক্টর আশরাফ আলী দেখবো আমার ওয়েবসাইটে যাইয়া ওর পেপার 40টা হয়ে গেছে, আমাদের 10 জন প্রফেসরের সমান এই আর কি। এখন যদি কেউ যদি উৎসাহিত হয়, কেউ যদি তোমার ইয়ে করে, এটাই হচ্ছে সবচেয়ে সফলতা আলহামদুলিল্লাহ। অন্য কিছু নিয়ে আমি এত মাথা ঘামাই না। ওকে, তাহলে আজকে একটু সরি, আসলে মানে খুব ডিস্টার্ব করলো, ইনশাল্লাহ নেক্সট ক্লাস আমরা অনেকক্ষণ পড়বো ইনশাল্লাহ, আল্লাহ যদি ঠিক আছে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।